এদিকে এসো। আমি জানতে চাই নদীর সাথে তোমার কি সম্পর্ক। ওই আমার প্রশ্নের জবাব দাও। নদীকে আমি ভালোবাসি। তোমার এতটা অধঃপতন হয়েছে, তোমাকে নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম তুমি আমার মুখ উজ্জ্বল করবে, আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু তুমি একই করলে, নিজেকে টাকার কাছে বিকিয়ে দিলে। টাকার কাছে আমি বিক্রি হইনি বাবা, শুধুমাত্র ভালোবাসার মূল্য দিয়েছি। ভুল বললে। রাতারাতি বড় লোক হবার নেশা তোমাকে পেয়ে বসেছে, আর তাই ওই মেয়ের খামখেয়ালির কাছে তুমি আত্মসমর্পণ করেছো। একে ভালোবাসা বলে না। অর্থবৃত্তের প্রতি লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। নদীর ভালোবাসার প্রতিদানেই আমি তাকে ভালোবেসেছি, আর সেই ভালোবাসাকে তুমি যদি ভুল বুঝে স্বীকৃতি না দাও তাহলে আমার করার কিছুই নেই। আর সাফাই গাইতে হবে না। আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেছে। এই মালির নগদ দামে তোমাকে কিনে নিয়েছে, নইলে কোন সাহসে সে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে? নিশ্চয়ই এতে তোমার সম্মতি রয়েছে। তবে শুনে রাখো, যেখানে আমার মান সম্মানের প্রশ্ন জড়িত সেখানে আমি কোনো আপোষ করব না। জানি তোমার মান সম্মান অনেক বড়, কিন্তু আমার ভালোবাসা ছোট না। মুখ সামলিয়ে কথা বলো সাগর, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি অন্যায় কিছু বলিনি, যা সত্যি তাই বলেছি। থাম সাগর, বাবার সাথে এভাবে কথা বলতে। হে বাবা, আমি কারো বাবা নই। ওগো তুমি শান্ত হও, শান্ত হও। মমতা, এরকম ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। বাবা, এটাই যদি তোমার মনের কথা হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কারণ জীবনের প্রশ্নে আমিও কোনো আপোষ করব না। ওগো সাগর চলে যাচ্ছে, ওকে ফেরাও। যেতে দাও। এমন কথা তুমি বলতে পারলে, সাগর চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি থাকতে পারলে তুমি পারবে না কেন? কারণ তুমি বাবা আর আমি যে মা। আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, বলে পিঠে করে মানুষ করেছি। সাগর শুধু তোমার নয়, আমারও সন্তান। ওর অন্যায় আবদারকে মেনে নিলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? সমাজ আর সংসার এক নয়। সমাজে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তুমি সংসারে অশান্তি ডেকে আনতে পারো না। তাই বলে আমি ওর পাগলামিকে প্রশ্রয় দিতে পারি না। বাবা মায়ের কাছে সন্তানের দাবি অনেক। সে দাবিকে তুমি যদি পাগলামি মনে করো তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বললে? আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারবে? কেন পারবো না? তুমি যদি নিজের ছেলেকে পর করে দিতে পারো তাহলে কেন আমি পারবো না তোমাকে ছেড়ে চলে যেতে? কি লাভ হবে সংসারে পড়ে থেকে? মমতা, একটু বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু সাগরকে আমার বুকে ফিরে পেতে চাই। আহ মমতা, একটু শান্ত হও, আমাকে একটু ভাবতে দাও। তোমার ভাবনা তুমি ভাবো, আগে বলো আমার কথা তুমি রাখবে কিনা। ঠিক আছে, রাখবো। তোমার কাছে আমি হার মানলাম, এবার খুশি তো? হার যে তোমাকে মানতেই হবে, তুমি তো কবিতায় লিখেছ প্রেম মানেই পাগলামি। দেখ তুমি কাঁদছ, কি হয়েছে তোমার? মারে, আমি তো জীবনটা নষ্ট করে দিলাম। আচ্ছা কি হয়েছে তা বলবে তো। তোর বিয়ের প্রস্তাব দিয়ে আমি সাগরদের ওখানে গিয়েছিলাম, সাগরের বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আমি কত ক্ষমা চাইলাম, অনুনয় বিনয় করলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই রাখলেন না। এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না, যা করার আমি করব। যেখানে আমি কিছু করতে পারলাম না সেখানে তুই কি করবি? আমি সাগরের বাবার কাছে যাব। না, বাবা হয়ে আমি তোকে কোনো অনিশ্চয়তার মাঝে যেতে দিতে পারি না। আমায় যে যেতেই হবে, তুমি আমার কোনো কাজে কোনোদিন বাধা দাওনি, আজও দিও না। আসি বাবা। নদী থাম, ওখানে যাস নে মা, ওখানে যাস নে।